তারিকুল ইসলাম আপনি লিখেছেন, বিভিন্ন দেশে পতাকা টানাতে গিয়ে মারা গেলে কি আত্মহত্যার গুণ হবে? খেলাকে কেন্দ্র করে, খেলা নামক উন্মাদনা, খেলা কেন্দ্রিক উন্মাদনাকে কেন্দ্র করে আমাদের অনেক তরুণ ভাইরা পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বা অন্যভাবে মারা যাচ্ছেন। সন্দেহাতীতভাবে এই মৃত্যুর জন্য তিনি গুণাগার হবেন আল্লাহর কাছে, কারণ তিনি কোনো ভালো কিছু করতে গিয়ে মৃত্যুবরণ করেননি। তবে আত্মহত্যার গুণা হবে কি না সেটি বলা কঠিন, কারণ তিনি নিজেকে ইচ্ছাকৃতভাবে সেখানে মারতে যাননি, এটা ভুল ক্রমেই তার মৃত্যু হয়েছে। তবে যে জায়গায় তিনি গিয়েছেন সেটি শরিয়া দৃষ্টিকোণ থেকে অন্যায় একটি কাজ। আপনি অমুসলিম কুফফার আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে না, লালন করে না, এই মানুষগুলোর প্রতি ভক্তি ভালোবাসা প্রদর্শন করছেন, যা স্পষ্টত কোরআনে কারিমের বহু আয়াতের লঙ্ঘন। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে যারা ইহাদুন আল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, তাদের প্রতি যারা মাওয়াদ্দা রাখে, ভালোবাসা রাখে, তাদের সমালোচনা আল্লাহ তাআলা করেছেন। আপনি সেই কাজটি করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন, তার পাপের কাজ, একটি গুনাহের কাজ করতে গিয়ে মৃত্যুবরণ করলেন, আল্লাহ কাছে জবাবদিহি করতে। মুসলমানের আবেগ এত সস্তা হওয়া উচিত নয় যে মুসলমান যা খুশি তা করে বেড়াবে, আপনার যার প্রতি খুশি তার প্রতি ভালোবাসা এবং ভক্তি প্রদর্শন করতে গিয়ে নিজের জীবনকে হুমকির মধ্যে নিয়ে ফেলবে, অর্থ ব্যয় করবে, শ্রম নষ্ট করবে, মেধা নষ্ট করবে, এতটা সস্তা মুসলমানের জীবন নয়। আল্লাহর কাছে এগুলো সবগুলোর জন্য জবাবদিহি করতে হবে। আমাদের যৌবন, আমাদের তারুণ্য যেন এই সমস্ত হেয়ালিপনার মধ্যে না কাটে, আমরা যেন যৌক্তিক কাজ করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান বিধায়। এ ধরনের মৃত্যু খুবই দুঃখজনক, খুবই আপনার কষ্টদায়ক, তাতে কোনো সন্দেহ নেই।